দেশের রান্না বিষয়ক সবচেয়ে বড় রিয়েলিটি শো সেরা রাঁধুনির 1429 এর খুলনা বিভাগীয় পর্বের অডিশন চলছে আজ। 3600 আবেদনকারীর মধ্য থেকে যাচাইয়ের পর 60 জনের মধ্যে চলছে চূড়ান্ত পর্ব যাওয়ার লড়াই। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রান্না ও খাবারের কথা উঠলেই সবার আগে চলে আসে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ আয়োজিত দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো সেরা রাঁধুনির নাম। তাই তো বছর জুড়েই রন্ধনপ্রিয় ও ভোজনরসিক মানুষরা অপেক্ষায় থাকেন সেরা রাঁধুনির অডিশন আয়োজনের। খুলনা বিভাগের অডিশন পর্বে অংশ নিতে সকাল থেকেই ভেন্যুতে চলে আসেন প্রতিযোগীরা। চূড়ান্ত রেজিস্ট্রেশন শেষে শুরু হয় তাদের অডিশন। রন্ধনশিল্পী হিসেবে নিজেদের প্রতিভা তুলে ধরতে এই প্ল্যাটফর্ম অনন্য বলে জানান অংশগ্রহণকারীরা। আমরা সবাই রাঁধুনি, কিন্তু এখানে এসেছি একমাত্র কারণ যে সেরা হওয়ার জন্য এসেছি। ঘরোয়াভাবে যে নারীরা রান্নাবান্না করে, তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা তুলে ধরার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি এবং একটা বড় মানে প্ল্যাটফর্ম। অডিশনে খাবার উপস্থাপন ছিল বৈচিত্র্যে ভরপুর। আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবারের প্রাধান্য দেখা যায় খুলনা অডিশনে। খুলনার ঐতিহ্য যেমন চিংড়ি মাছ, অবশ্যই নারকেল আর সেমাই পিঠা এনেছি। সেরা রাঁধুনি কেবল একটি প্রতিযোগিতা নয়, এ আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়ানো ও নারী উদ্যোক্তা সৃষ্টির বড় প্ল্যাটফর্ম বলছেন প্রতিযোগীরা। বিচারকরা জানান এবারের লড়াই চরম প্রতিযোগিতামূলক। দেশি বিদেশি খাবারের প্রাচুর্য রয়েছে অডিশনে। ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা পেয়েছি এবং আমার মনে হচ্ছে যে হারিয়ে যাওয়া এই খাবারগুলোকে সেরা রাঁধুনির মাধ্যমে তারা আবার প্রেজেন্ট করার চেষ্টা করছে। সবগুলো যে ডিভিশনেই আমরা ভালো লোক পেয়েছি, ভালো পার্টিসিপেন্ট পেয়েছি। খুলনাতেও আমরা পার্টিসিপেন্ট ভালো পাচ্ছি অ্যান্ড আই গেস এবারের লড়াইটাও আগের বারের মতন হাড্ডাহাড্ডির লড়াই হবে। এরপরের অডিশন হবে ঢাকায়, তারপর শুরু হবে মূল পর্ব। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার মাছরাঙ্গা টেলিভিশন, সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়নে মিডিয়াকম লিমিটেড। আগামী 16 ডিসেম্বর থেকে মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1429। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা।